এই মুহুর্তে সব থেকে বড়ো খবর অবশেষে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল অনেক টালবাহানার পর শেষমেশ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হলো আগামী জুলাই মাসেই পঞ্চায়েত নির্বাচন জুলাই মাসের আট তারিখে পঞ্চায়েত নির্বাচন হবে নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনার নিয়োগের পরেই আজকের দুপুরবেলাতেই ঘোষণা হয়ে গিয়েছে আগামী জুলাই মাসের আট তারিখে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে কেবলমাত্র এক দফাতেই এই পঞ্চায়েত নির্বাচন হবে প্রথমে ভাবা হয়েছিল তিন দফাতে কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত হয় এক দফাতেই পঞ্চায়েত নির্বাচন হবে আনুষ্ঠানিকভাবে আজকের বিকেলবেলায় অথবা সন্ধ্যের দিকে রাজীব সিনহা নতুন করে ঘোষণা করতে পারে কিন্তু চারদিকে অলরেডি খবর লিক হয়ে গিয়েছে আগামী আটই জুলাই পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে এইদিকে বিরোধীরা বারংবার দাবি করতে শুরু করেছে এক দফায় পুরো পশ্চিমবঙ্গে কেন পঞ্চায়েত নির্বাচন এক দফায় পঞ্চায়েত নির্বাচন হলে প্রচণ্ড গণ্ডগোল এবং অশান্তি হবে সাধারণ মানুষ কোনোভাবেই ভোট দিতে পারবে না শাসক দল ছাপ্পা ভোট দিয়ে পঞ্চায়েত নির্বাচন জিতে যাবে পরিষ্কারভাবে অভিযোগ তুলছে বিজেপি এবং সিপিএম অন্যদিকে আরও একটি ঘটনা সেটা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশই দেখভাল করবে বিরোধীরা অর্থাৎ শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব বারংবার দাবি তুলেছিল কেন্দ্র বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার কোনোভাবেই সেটা করছে না সম্পূর্ণ সম্পূর্ণরূপে রাজ্য পুলিশতেই পঞ্চায়েত নির্বাচন করানো হবে ফের একবার আদালতে যেতে পারেন শুভেন্দু অধিকারী আজকের আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর এখন দেখার বিষয় এই যে আগামী আটই জুলাই পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী শেষ পর্যন্ত নিয়োগ করা হয়